গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগ শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে একদম। আজকে সকালে উঠেই ও ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে অলরেডি, নুডলস ও মাশরুম নুডলস। বেশ দেখে তো কালারফুল মনে হচ্ছে একদম, খেতেও ভালো হবে কারণ আমি একটু টেস্ট করেছি। দেখাই নুডলসটা কেমন হচ্ছে। তো এটা হচ্ছে মাশরুম নুডলস, অনেক কিছু তার মধ্যে আছে, বিনস, গাজর, অপূর্ব দেখতে হয়েছে। আর আমার খুব খিদেও পেয়েছে সকাল থেকে উঠে, আমি অনেকক্ষণ আগে উঠে গেছি, অফিসের কাজ করতে বসে গেছি, তো খেয়ে নিই জলদি করে, তারপরে আবার দেখা হচ্ছে। টিটি মহারাজও উঠে গেছে। তো এখন সুন্দর এখানে বৃষ্টি পড়ছে বাইরে, বেশ দারুণ ওয়েদার হয়ে গেছে। তো বৃষ্টিতে আমি ভাবলাম যে যেহেতু ওর কল চলবে এখন অফিসের, তাই আমি ভাবলাম একটু চা বানিয়ে নিই। তো আমি যেহেতু মানে দুধ চা খাই না, আমি সবসময় র চা খাই, বাট আমার চায়ের প্রতি অতটা কোনো নেশা নেই। মানে আমার আমি হয়তো 2 সপ্তাহে বা 1 মাসে হয়তো একদিন চা খাই, আমার চা খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, বাট ও চা খেতে ভালোবাসে। তো তাই এখানে বানানো হচ্ছে বেশ এলাচ দিয়ে ভালো করে, বেশ চা অনেকক্ষণ ফুটিয়ে চা বানানো হচ্ছে। আর তারপরে এখন সন্ধ্যে দেওয়া হচ্ছে, তো সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে যাক, তারপরে চা খাওয়া হবে, আমি যাই। তো আমাদের ডিনার রেডি, এবার ডিনার করব একটু পরে। আর মাঝখানে মোমো খেলাম, তো মানে সন্ধ্যাবেলায় একটু খিদে পেয়ে গেছিলো, তো ওখান থেকে চিকেন মোমো আনানো হলো সামনের দোকানটার থেকে, তো সেই মোমো খাওয়া হয়েছিল। তাও টিটি মহারাজকে এখন ডিনার করানো হলো, টিটি মহারাজ এবার ডিনার করে ঘুমোবে, আমরাও তারপর ডিনার করে নেবো। একটা মুভি চলছে, সেটাই আমরা বাংলা মুভি দেখছি। হ্যাঁ, ওই যে টিটি মহারাজ হাই করছে, টিটি মহারাজ আওয়াজ দিচ্ছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।